ও আলোর পথ যাত্রী, এ যে রাত্রি এখানে থেমো না। আহ্বান শোনো আহ্বান, আসে মাঠঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো বেরিয়ে। প্রথম আলো জন্মদিনে দু লাইন কি শোনাবেন আমাদের গিয়ে? স্টেজে একটা গান শোনাবো, আর এখন আমাদের জন্য এখন ধন্যবাদ জানাবো। শিওর, ইউজুয়ালি এরকম প্রোগ্রামে আসা হয় না, বাট বড় করে আয়োজন করা হচ্ছে 20 বছর পূর্তি। আই ওয়ান্ট টু থ্যাঙ্ক প্রথম আলো ফর আ স্পেসিফিক রিজন। আমি তো অনেক বছর ধরে কাজ করছি ইন্ডাস্ট্রিতে, আমার যেটা হয় কি, আমি একটু প্রচার বিমুখ মানুষ ইন এ সেন্স যে আমি কখনো আমার সাংবাদিক বন্ধুদের ফোন দিয়ে বলি না আমার এই নিউজটা আসছে অথবা এই কাজটা হচ্ছে। বাট কত 18 বছর এক্সপিরিয়েন্স যদি বলি, একটাই পত্রিকা যারা আসলে কনস্ট্যান্টলি আমাকে ফোন দিয়ে খোঁজ নেন যে কী কাজ হচ্ছে, ভাইয়া নেক্সট কী কাজ আসবে। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু প্রথম আলো যে এই সম্মানটুকু এত বছর ধরে পেয়েছি। সো থ্যাংকস টু অল। অনেক ইন্টারভিউ দিয়েছি তো, সো শুরুর দিকের যারা ছিলেন মাসুম ভাই, ওনার সাথে অনেক বেশি ইন্টারভিউ ছিল। সো তখন যখন ইন্টারভিউ নিতাম তখন স্বপ্নের কথা বলতাম যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কী করবো, কোথায় যাবো। সো এখন যখন মাঝে মাঝে ওই ইন্টারভিউগুলোর কথা মনে করি, দেখি যে আসলে অনেক কিছু করতে পেরেছি, সো সেজন্য ভালো লাগে। যেরকম রিসেন্টলি একটা ট্রাভেল শো করছিলাম, তখন মনে হচ্ছিল দ্বিতীয় কি তৃতীয় ইন্টারভিউতে বলেছিলাম যে একদিন একটা ট্রাভেল শো করবো। সো যখন শুরু করলাম তখন মনে হলো যে ওই যে একটা ইন্টারভিউ বলেছিলাম, হয়তো অটো সাজেশনের মতো কাজ করেছিল। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য ড্রিমস অ্যান্ড ম্যাটেরিয়ালাইজিং দোজ ড্রিমস।